আগামী 16ই আগস্ট থেকে ব্যারাকপুর পৌরসভা এলাকায় শুরু হচ্ছে দুয়ারে সরকার, জানালেন পৌর প্রশাসক উত্তম দাস। নিশীদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করা হয়েছিল, যার সাফল্য হাতে নাতে পেয়েছেন সাধারণ মানুষ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচনের ঘোষণা করা হয় এবং সরকার গঠন করলে তাদের তরফ থেকে দুয়ারে সরকার কর্মসূচি আগামী দিনেও আয়োজন করা হবে। সেই মতো করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার সাথে সাথেই রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। সেই মতো ব্যারাকপুর পৌরসভা এলাকাতে আগামী 16ই আগস্ট থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। ব্যারাকপুর পৌরসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন পৌর প্রশাসক উত্তম দাস। তো হচ্ছে আমাদের দুয়ারে সরকার, দুয়ারে সরকারের 12 দিন আমাদের দুটো করে ওয়ার্ড, এক এক দিনে আমাদের এটাকে ক্যাম্প হবে বিভিন্ন জায়গায় এবং প্রত্যেকটা সরকারি জায়গায়, বেশিরভাগ স্কুল নেওয়া হয়েছে। তা 2 দিন করে ক্যাম্প হবে। এখানে আমাদের 4টি বিষয় মূল ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে আমাদের লক্ষ্মী ভাণ্ডার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে সব মহিলাদের 500 টাকা করে দেওয়া হবে, এসসি এসটি যারা আছে তাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে। সেটা 25 বছর বয়স থেকে 59-60 বছর বয়স অবধি সকলেই পাবে সেই 500 টাকা, আর যারা এসসি এসটি তারা 1000 টাকা, আর 60 বছর হয়ে গেলেই তারা বার্ধক্য আর বিধবা ভাতা তারা পাবে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এদের প্রত্যেকের স্বাস্থ্যসাথী কার্ড করতে হবে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, এর সঙ্গে সেই স্বাস্থ্যসাথীর যে পোর্টালটা বন্ধ ছিল সেটা চালু হয়ে আছে, যাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তারা স্বাস্থ্যসাথীর কার্ডও পেয়ে যাবেন। আর থার্ড হচ্ছে যে রেশন কার্ড যারা ডিজিটাল পাননি, তাদের সেই ডিজিটাল কার্ডে রেশন কার্ডের ম্যাটারটা আছে দুয়ারে সরকারের। আর ফোর্থ হচ্ছে যেটা হচ্ছে স্টুডেন্ট যে ক্রেডিট কার্ড যেটা আছে, 10 লক্ষ টাকা করে যে উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা করে যে ক্রেডিট কার্ড সরকারের পক্ষ থেকে, এই 4টে জিনিস, তার সঙ্গে আনুষঙ্গিক যা যা আছে, কন্যাশ্রী রূপশ্রী, এইসব সমস্যাও যদি হয় কারো থাকে সেগুলি ওগুলি ওই দুয়ারে সরকার যেটা ক্যাম্প করে করে 2টো করে ওয়ার্ড 1টা করে ক্যাম্প হচ্ছে, সেটা আমাদের 16 তারিখ থেকে সেই ক্যাম্পটা শুরু হচ্ছে। পরপর আমাদের এই 12 দিন চলবে, এই ক্যাম্পটা 12 দিন চলবে। তারপরে আবার আমরা যেসব বড় ওয়ার্ডগুলি আছে, ম্যাক্সিমাম বড় ওয়ার্ড যারা বাকি থাকবে, ওটার জন্য আলাদা আবার ক্যাম্প আমরা শুরু করবো।